আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, শীতকালীন পিঠা বাঙালি ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজ আমরা এসেছি বিভাগীয় শহর খুলনাতে, খুলনা শহরে রূপসাঘাটে। এখানে অনেক মানুষ পিঠা তৈরি করেন এবং পিঠা বিক্রি করে থাকেন। আমরা সেই পিঠা সম্পর্কে একটু জানবো এবং তাদের জীবনযাপন সম্পর্কে একটু জানবো। ভিউয়ার্স, রূপসাঘাটে আমরা এসেছি। এখানে একজন পিঠা বিক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলবো। ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো। এখানে পিঠা বিক্রি কি শুধুমাত্র শীতকালীন পিঠা হয় না অন্য সব সারা বছর? এটা তো মৌসুমকাল, এখানে শীতকালে এটা বেশি বিক্রি হয় আর এটা ভালোই চলে। ভালোই চলে। জি, আপনার এখানে কি কি পিঠা বানানো হচ্ছে? এখানে ধরেন পাটিসাপটা আছে, সেদ্ধগুলি আছে, সেদ্ধই আছে, তারপর চিতা পিঠা আছে, পান পিঠা আছে, কুলি পিঠা আছে, সেদ্ধগুলি আছে, এইগুলো আছে। উনি যে যিনি বানাচ্ছেন আপনার কি হন? এগুলো আমার আম্মা। আপনার আম্মা? তো এই পিঠাগুলো এখানে চলে কেমন? এগুলো ভালোই চলে। ভালোই চলে। এখানে কি শুধুমাত্র উপস্থিত লোক এখানে পিঠা কিনে খান নাকি অর্ডার দিয়েও মানুষ নিয়ে যায়? অর্ডার দিয়েও নিয়ে যায়, আপনি দাঁড়াইয়ে খায়, আবার নিয়ে চলে যায় বাসায় নিয়ে খায়। এখন তো পৌষ মাস। জি, মানে শীতের প্রকোপ বাড়লে কি পিঠার চাহিদা বাড়ে না একই রকম? পিঠার চাহিদা আর অল্প দুই তিন দিন পরে পিঠার চাহিদা আরো বেড়ে যাবে। আরো বেড়ে যাবে। আপনি অন্যান্য আর কি কি মানে ব্যবসার সাথে জড়িত? আমি ব্যবসার সাথে ধরেন আছি, ডাব বেশি, কলা বেশি, চার দোকান আছে আমার। আর এই মৌসুমের সময় এইগুলোই বিক্রি করি। এখানে মানে আপনার যে দোকানে আপনি আপনার আর কেউ কি আছেন? আচ্ছা, আমার লোক আরও লোকজন আছে। আরও লোকজন মিলে আপনার বিক্রি করছেন। আপনার সংসার চলছে কেমন? ভালো, আল্লাহর দিলে ভালোই চলে। ভালোই চলে না? এইখানে একটু পিঠার দামগুলো যদি একটু আমাকে একটু বলতেন। এই এই ভাপা পিঠাটা কত করে চলছে? এগুলো ধরেন 5 টাকা করে। 5 টাকা। পাটিসাপটা ধরেন 5 টাকা। আচ্ছা, আর একটা সাদা দুধ পাটিসাপটা আছে, এটার দাম হলো 10 টাকা। আচ্ছা, চিতই পিঠা কত করে? চিতা পিঠা 3 টাকা করে। 3 টাকা করে পিস। আচ্ছা, ওই সেদ্ধগুলি আছে, ওগুলোর দাম 5 টাকা। সেদ্ধগুলি 5 টাকা করে। ভাজাগুলি 5 টাকা করে। আচ্ছা, এখন একটা বিষয় আপনার কাছে একটু জানি, সেটা হচ্ছে যে ধরেন এখানে তো রাস্তার উপরে বানাচ্ছেন, বানিয়ে বিক্রি করছেন, দোলা ময়লাও তো এর উপর ভিতরে পড়ার একটা সম্ভাবনা থাকে, এটা কতটুকু যত্ন সহকারে বানান আপনারা? ধরেন এগুলো ধরেন আপনাকে এগুলো পরিষ্কার ভালোই আছে, আর এগুলো আমরা ঢেকে রাখি, আর এমনি গ্লাসও আছে, গ্লাস দিয়েও ঢেকে রাখি। আচ্ছা, এই গ্লাস আছে আমার ধারে, এগুলো দিয়ে ঢেকে রাখি, ঢেকে রাখলে একটু কম চলে। তার মানে কি মাস পর্যন্ত এই পিঠাটা চলবে? চলবে ধরেন এটা হলে এটা তো ডিসেম্বর মাস, আর ধরেন আরও 2 মাস চলবে। 2 মাস চলবে। জি, তারপরে আপনারা অন্য ব্যবসায় চলে যাবেন? আমরা আবার ব্যবসা, কলার ব্যবসা চলে যাব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। চাচি, পিঠা কি আপনি একাই বানান? না, কে কে বানায় এখানে? আমার ছোট মেয়ে বানায়। আচ্ছা, আপনার বড় মেয়ে বানায়? ছোট মেয়ে, বড় মেয়ে বানায়। আচ্ছা, আমার চার মেয়ে তো। জি, সবাই পিঠে বানায়। সবাই পিঠা বানায়। আপনি কয় ঘন্টা এখানে পিঠা বানানোর কাজে ব্যস্ত থাকেন? 5-6 ঘন্টা। মোটামুটি আপনারা, মোটামুটি আপনি, আপনার ছেলে, মেয়ে সহ সবাই তো এই কাজের সাথে জড়িত? আচ্ছা, একটা দিনে কি পরিমাণ টাকার পিঠা বিক্রি হয় আপনাদের এক দোকান থেকে?
এই সিজনে 4-5 হাজার টাকার পিঠা প্রতিদিন বিক্রি হয়ে থাকে। ভিউয়ার্স, আমরা একজন পিঠা বিক্রেতা এবং পিঠা যিনি তৈরি করে থাকেন একই পরিবারের সদস্য তারা, তাদের সঙ্গে কথা বলছিলাম। দেখুন, বেশ সুন্দর পিঠা এবং বানানোর সঙ্গে সঙ্গে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। জরিনার মা, এই যে এদিকে ছবি তুলতে পিঠা এলে পিঠা দিচ্ছে, এই যে ছবি তুলতে ভাই দুজনে দিব। হ্যালো ভাই বোন, ভাই বোন, কয় ঘন্টা আপু, কয় ঘন্টা আপনার এখানে কাজ করতে হয় পিঠা বানানোতে? কয় ঘন্টা থাকে? ৪টা থেকে ১০টা ১১টা পর্যন্ত। দেখুন, এখানে 4টি ছাঁচে পিঠা বানানো হচ্ছে। রূপসা ঘাটের পাশে এখানে পিঠা বিক্রি করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমরা কয়েকজন বিক্রেতার সঙ্গে এখানে কথা বলেছি, আপনারা শুনতে পেয়েছেন যে প্রতিদিন 4,000 থেকে 5,000 টাকা পিঠা এখানে বিক্রি করা হয়ে থাকে। একই পরিবারের অনেক সদস্যই এক একটি দোকানে তারা ব্যস্ত থাকেন, এই 2 থেকে 3 মাস তারা এই পিঠা বিক্রির সাথে, এবং এটা দিয়ে তাদের বেশ ভালো আয় হচ্ছে। এই ছিল রূপসা ঘাট খুলনার পিঠা বিক্রেতাদের জীবনযাপন এবং তাদের পিঠা বিক্রির কিছু কথোপকথন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা বিনা
পিঠা।